আমি সখণ্ড পদ্ধতিতে সমাকলনের সমস্যা করব না আমার মনে হয় এটি দেখে তোমাদের মজা লাগবে কারণ এই উদাহরণটি অনেক মানুষ ব্যবহার করে তো এটা চালাকি সমস্যা হিসেবে একটি কঠিন অঙ্কের পরীক্ষায় দেয় অথবা তুমি কোনো ক্যালকুলাসের প্রতিযোগিতায় যদি যাও সেখানে দেখতে পারো যেমন আমি গিয়েছিলাম তো আমার স্কুলে তখন আমি এত স্কুলের ছাত্রদের মতো পড়ুয়া ছিলাম না কিন্তু আমি স্বীকার করবো যে অঙ্ক আমি পছন্দ করতাম তো যাই হোক এটা একটা মজার সখণ্ড পদ্ধতিতে সমকলনের সমস্যা কারণ তোমাকে কখনো এর শেষ পর্যন্ত নির্ণয় করতে হবে না তো আমরা একটি ইন্ট্রিগাল নিব এবং এটা আসলে একটি কালজয়ী সমস্যা এবং তোমার অঙ্কের শিক্ষকও হয়তো তোমাকে এই সমস্যা করে দেখিয়েছেন কারণ এই সখণ্ড পদ্ধতিতে সমকলন বোঝানোর জন্য তো আমরা এখন ইন্ট্রিগাল নিব ই পাওয়ার এক্স এবং তুমি সম্ভবত কখনো শুনি যে একটি অঙ্কের সমস্যাকে কখনো কালজয়ী বলা হয় তো আমি আশা করি যে আমি তোমার মধ্যে অঙ্কের এই ভালোবাসা নিয়ে আসব এবং তুমি এটাকেও একটি কালজয়ী সমস্যা বলে গণ্য করবে তো ইন্টিগ্রাল ই পাওয়ার এক্স গুণ কোসাইন এক্স আমার মনে হয় তুমি ইতিমধ্যে বুঝতে পারছো যে আমি এটা কি করতে চাচ্ছি কারণ এই দুটি ফাংশন হলো মজার ফাংশন কেননা ই পাওয়ার ডেরিভেটিভ নিতে পারো অথবা নিতে পারো এবং সবসময় এটা ই পাওয়ার থাকবে এবং নিলে আমরা ঋণাত্মক বা নেগেটিভ সাইন এক্স পাই এবং তার ডেরিভেটিভ নিলে আমরা নেগেটিভ কোসাইন এক্স পাই আবার তার যদি ডেরিভেটিভ নিই তাহলে আমরা সাইন এক্স পাই এবং এভাবে এটা চক্রাকারে ঘুরতে থাকে এবং তুমি যদি এর ইন্টিগ্রাল নাও তাহলেও একই জিনিস হবে এটা ই পাওয়ার এক্সের মতো এত মজার না এটা সবসময় একই রকম থাকে না কিন্তু এটা চক্রাকারে হয় প্রতিবার তুমি যদি এর ইন্ট্রিগ্রাল নাও অর্থাৎ দুবার করে ইন্ট্রিগ্রাল নাও তাহলে এর নেগেটিভটা পাবে এবং তুমি যদি দুবার করে ডেয়েবে নাও তাহলেও এর নেগেটিভটা পাবে তো এটা একটা মজার ফাংশন এবং আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো যে এটা সখণ্ড পদ্ধতিতে সমাকলন করলে কত মজার হবে আমি যখনই এটার সখণ্ড পদ্ধতিতে সমাকলন করি তখন সর্বদা আমি এটা অনুমান করি যে এটা হচ্ছে জি প্রাইম অর্থাৎ ই পাওয়ার এক্স হল জি প্রাইম এক্স কারণ ই পাওয়ার এক্স কখনো পরিবর্তন হয় না তো যদিও আমরা এই সমস্যার সমাধান অন্য উপায়ে করতে পারি আচ্ছা আমরা অন্য উপায়ে এটা পরে চেষ্টা করে দেখতে পারি কিন্তু এখন আমরা এভাবেই করি তো আমরা অনুমান করব যে এটা হলো জি প্রাইম এক্স আর এটা হলো এফ প্রাইম অফ এক্স এটা জি প্রাইম অফ এক্স আর তার মানে এটা হচ্ছে এবং সখণ্ড পদ্ধতিতে সমাকলন বলে যে আমরা মূল ফাংশন নিব তো এক্স গুণ এফ অফ এক্স তাহলে এক্স যদি এটা জি প্রাইম অফ এক্স হয় তাহলে এক্স কি হবে তো ই পাওয়ার এক্স এর ইন্টারগ্রাল কি হবে এখানে শুধু ই পাওয়ার এক্স হবে তা আমি এটা রং পরিবর্তন করি তা আমি নীল রং নেই এটা হলো জিওফেক্স ঠিক আছে আমি আসলে এটা ইন্টিগ্রাল নিয়েছি কিন্তু তা একই আসবে এবং তারপর গুণ এফ এবং তারপর বিয়োগ ইন্টিগ্রাল এফ প্রাইম গুণ আচ্ছা প্রথমে আমি জিওফএক্স লিখি তো জিওফএক্স হবে ই পাওয়ার এক্স তো এটার এটা হচ্ছে একই এই এটার ইন্টিগ্রাল যদিও এই তিনটা আসলে একই তো যাই হোক এখন জি প্রাইম এক্স ও দুঃখিত অফ এক্স এবং তারপর আমি এফ এর ডেরিভেটিভ নিব অর্থাৎ এফ প্রাইম এক্স তো এর ডেরিভেটিভ কি হবে এটা হবে নেগেটিভ সাইনেক্স তাহলে ডি এক্স তো আমি নেগেটিভ চিহ্নটি এখানে দিতে পারি অথবা আমি এখানেও দিতে পারি কিন্তু এখানে দিলে আসলে অপরিষ্কার হয়ে যাবে তো আমি এই বাইরে লিখতে পারি এখানে মাইনাস ও মাইনাস সেটা প্লাস হয়ে যাবে তাহলে আমি ইনটিগ্রাল ই গুণ গুন কোসাইনেক্স এর জন্য পেলাম ই গুণ কোসাইন এক্স যোগ ইনটিগ্রাল ই পার্স গুন্স ডিএক্স তো আশা করি আমি তোমাকে খুব বেশি বিভ্রান্ত করিনি আসলে আমার কিছু ই এক্স ছাড়া সঘন পদ্ধতিতে সমাকলন করা উচিত ছিল কারণ এখানে আসলে আমি কি করছি এটা মনে রাখা খুবই কঠিন তো এটা হলো ইন্টিগ্রাল বা অ্যান্টি অ্যান্টিডায়াবেটিভ অর্থাৎ ডায়াবেটিভের বিপরীতটা এবং এটা হলো অ্যান্টি ডায়াবেটিভ তো এটা হলো জি প্রাইম অফ এক্স আর এটা হলো অফ এক্স আর এটাও হচ্ছে এক্স তো আবারও এখানে আমরা পরিষ্কার করে বলতে পারছি না যে আমরা কোনো ফলাফল পেয়েছি কিনা তো আমরা ই পাওয়ার এক্স গুণ কোসাইন এক্স থেকে ই পাওয়ার এক্স গুণ সাইন এক্স পেলাম এবং এখন আমরা সখণ্ড পদ্ধতিতে সমাকলন করে দেখব যে কি হয় তো আমি ডান পাশের এখান থেকে লিখছি কারণ এটা অনেক লম্বা হতে পারে এখন শুধু প্রথম অংশ লিখব তো এটা হবে ই পাওয়ার এক্স গুণ কোসাইন এক্স যোগ এবং এখন আমরা আবার সখণ্ড পদ্ধতিতে সমাকলন করব। তাহলে আবার এখন এই অংশে এই সখণ্ড পদ্ধতির সমকলনের জন্য এই অংশে এটা হবে জি প্রাইম এক্স এখন তুমি জানো যে আমরা যখন প্রথমবার করলাম তখন এটা ছিল অফ এক্স কিন্তু এখন যখন আমরা দ্বিতীয়বার করছি তখন এটাকে আমরা ধরে নিচ্ছি যে জি প্রাইম অফ এক্স আসলে এটা এখানে খুব বেশি বড় ব্যাপার না কারণ আমরা এখানে এটাকে যতই আমি ইন্টিগ্রাল করি তো এটা একই থাকবে এবং তারপর আমরা ধরলাম যে এটা হচ্ছে এফ এক্স এবং তাহলে সখণ্ড পদ্ধতিতে সমাকলনের জন্য আমরা প্রথমে এক্স এবং গুণ এক্স নিব অর্থাৎ আমি এই ফাংশনটা নিব এবং এই ফাংশনের ইন্টেগ্রাল নিব তো এই ফাংশনের ইন্টিগ্রাল হল আবারও সেই ই এক্স গুণ এক্স অর্থাৎ আমাদের অবৈভূত ফাংশন এক্স তো এটা বিয়োগ ইন্টেগ্রাল এক্স অর্থাৎ আমাদের জি প্রাইম এক্স এর ইন্টিগ্রাল তো এটা হবে ই এক্স গুণ এফ এর ডেরিভেটিভ অর্থাৎ if prime of x তো sin x এর ডেরিভেটিভ কি হবে এটা হলো cos x অর্থাৎ cos of x গুণ dx আচ্ছা তো এখন আমরা দেখি যে আমরা কোথায় কি পাই তো এটা দেখে মনে হচ্ছে যে আমরা শুধু পদগুলো যোগ করছি এবং এটা আরও জটিল হয়ে যাচ্ছে তো এখন আমরা এই পুরোটাকে আবার লিখছি এই ব্র্যাকেটগুলো ছাড়া এটা দেখার জন্য যে আমরা আসলে কি পাই তো আমরা পাই যে আচ্ছা আমি এখানে নতুন একটি রং ব্যবহার করি তো আমরা পাই ইনটিগ্রাল ই পার্স কস এক্স ডিএক্স এবং এটা সমান হবে আচ্ছা আমি আবার আগের রঙে ফিরে যাই তো এটা সমান হবে ই পার এক্স গুণ কোসাইন এক্স যোগ আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা আসলে থাকবে না তো এটা কারণ আমরা এটা শুধু যোগ করছি তো এটা হবে যোগ ই পাওয়ার এক্স সাইন এক্স বিয়োগ ইন্টিগ্রাল ই পাওয়ার এক্স কোসাইন এক্স ডি এক্স এখন তোমার হয়তো মনে হতে পারে যে আমি হয়তো ইচ্ছা মতো এখানে রং পরিবর্তন করছি কি কিন্তু তুমি যদি এটা ভালো মতো দেখো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে আমি কেন এখানে এই রং পরিবর্তন করছি এখন তোমরা কি এখানে মজার কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ একদম ঠিক বলেছ এটা আর এটা আসলে একই জিনিস তো এখানে শুধু এই বিয়োগ চিহ্ন আছে তো আমরা এটা যা করব যে আমরা সমীকরণের উভয় পাশে এটা যোগ করব তো এখন আমি এই এটাকে সমীকরণের এই দিকে নিব এবং যদি আমি এটা এই দিকে বসাই তাহলে আমরা কি পাই তো আমরা সমীকরণের বাম দিকে আমাদের এটি দুটি আছে তো মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ই পারেক্স গুণ কোসাইনেক্স ডিএক্স যোগ এবং এটাকে আমরা এদিকে নিয়ে আসছি তো এটা হবে ইনটিগ্রেশন ই পার্স গুণ এটাকে আমরা এভাবে ইনটিগ্রেশন ই পারেক্স কোসাইন এক্স ডিএক্স এবং এটা সমান হবে এই অংশটুকু এবং আমার জায়গা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো ই পারেক্স গুণ কোসাইন এক্স যোগ ই পারেক্স সাইনেক্স এবং আমি জানি যে এটা খুবই অপরিষ্কার দেখাচ্ছে এখন আমি এটা সমাধান করতে পারি যে আমি শুধু উভয় দিকে টু দ্বারা ভাগ করব। তাহলে কি হবে টু দিয়ে ভাগ করলে আমরা কি পাই তো আমি এটা এখানে লিখছি যে ই এক্স গুণ ডি এক্স এবং এটা সমান হবে ই পাওয়ার এক্স গুণ এক্স যোগ ই এক্স এবং এই পুরোটা ভাগ টু আমার মনে হয় এখন এটা স্পষ্ট তো এটা পদ্ধতিতে আমাদের কখনো আসল সমাকলনটি নির্ণয় করতে হয়নি তো আমরা বললাম যে এই সমাকলন হলো আমাদের মূল সমস্যা তো তোমরা এটা চিন্তা করে দেখতে পারো যে আমরা কিভাবে এটা করলাম তো আমরা এটা করতে পেরেছি কারণ এই ফাংশনটি আসলে চক্রাকারে যায় তো আমার এটাকে দুবার সমাকলন করতে হলো যে আমাদের যা ছিল তা পাওয়ার জন্য এবং তারপর আমি এটা ব্যবহার করেছি এটা সমাধান করার জন্য আমরা প্রকৃতপক্ষে একে নির্ণয় না করেই এবং আমার মনে হয় যে এটা যে কারণে সুন্দর এবং তুমিও যদি এটা স্পষ্টভাবে দেখো তাহলে বুঝতে পারবে যে ই পাওয়ার এক্স এর ইন্টিগ্রাল হলো আসলে আচ্ছা এখানে জি যোগ সি কে কখনো ভুলো না তো এটা পরীক্ষায় এক পয়েন্ট কমিয়ে দিবে তো এটা সুন্দর যে ই পার্স গুণ কোসাইনেক্স হলো হল এই রাশি তো এটা হলো তো এটা আসলে ই পার্স গুণ এবং আমার মনে হয় এটা খুবই স্পষ্ট একটি ধর্ম এবং তুমি হয়তো এটা লেখচিত্র একে দেখতে পারো বা আরো অনেক কিছু করতে পারো তো এটা অনেক স্পষ্টভাবে এখানে আছে এবং আশা করি তোমাকে আমি সন্তুষ্ট করতে পেরেছি যে এটা আসলে একটি কালজয়ী সমস্যা এবং তুমি এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছ তো এখন তোমার সাথে পরের উপস্থাপনায় দেখা হবে